ট্যাক্সিতে উড়ে যাওয়া আর কল্পনায় নয়, নিমিষেই গন্তব্যে পৌঁছাতে পারবেন যে কেউ। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে এমন একটি যানের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে জার্মান প্রতিষ্ঠান ভলকপ্টার। 2024 সালে বাণিজ্যিক যাত্রা শুরুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। প্যারিস থেকে এই বিস্ময়কর উড়ন্ত ট্যাক্সি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছানোর দুশ্চিন্তা কিংবা যানজটে দীর্ঘ সময় বিরক্তি নিয়ে রাস্তায় বসে থাকা, ট্যাক্সিটা যদি আকাশে উড়ে মুহূর্তেই পৌঁছে দিত গন্তব্যে তাহলে কেমন হতো? হ্যাঁ, এটি এখন আর কল্পবিজ্ঞান নয়, বাস্তবায়ন হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। গেল বৃহস্পতিবার রাজধানী প্যারিসেই পরীক্ষামূলকভাবে ওড়ানো হলো এমন ড্রোন ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সি। জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ভলকপ্টার তৈরি করছে এই ড্রোন ট্যাক্সি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ড্রোনটির 9টি ব্যাটারি রয়েছে যা প্রতিটি ফ্লাইটের পর পরিবর্তন করা হবে। বর্তমানে এটি টানা 30 মিনিট আকাশে উঠতে পারে, তবে ভবিষ্যতে এর সময়সীমা দ্বিগুণ করা হবে। হেলিকপ্টার থেকে অন্তত 4 গুণ শব্দ কম, আর গতিসীমা সর্বনিম্ন 35 ও সর্বোচ্চ 110 কিলোমিটার। একজন পাইলট এবং একজন যাত্রী নিয়ে উঠতে সক্ষম ড্রোনটি। বাণিজ্যিক যাত্রা শুরুর আগে উড়ন্ত ট্যাক্সির জন্য 5টি হেলিপোর্ট স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিমান ও হেলিকপ্টারের সঙ্গে এই যানটির মূল পার্থক্য হচ্ছে উঠানামা করতে খুবই অল্প জায়গায় দরকার পড়বে এই উড়ন্ত ট্যাক্সির, ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। চলাচলের জন্য তৈরি করা হবে 2টি ওভার হেডলাইন, যার একটি হবে প্যারিস ও বার্সাইয়ের মধ্যে, অন্যটি শার্দিগুল বিমানবন্দর থেকে লুবুর্জে বিমানবন্দর পর্যন্ত। উড়ন্ত ট্যাক্সিতে করে গন্তব্যে যাওয়া ফ্রান্সে এখন আর কোনো কল্পনার বিষয় নয়। প্যারিসে ড্রোন ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়নের মধ্য দিয়েই এমন জানান দিল নির্মাতা প্রতিষ্ঠান। 2024 সালে এই উড়ন্ত ট্যাক্সির বাণিজ্যিক যাত্রা শুরু হলে দেশটিতে অলিম্পিক দেখতে আসাদের পাশাপাশি যে কেউ খুব সহজেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমেষেই পৌঁছে যাবেন, আর সেই অপেক্ষায় এখন সবাই। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।